এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আমরা দেখেছিলাম যে এক্সিট পোল দেখিয়ে মানুষেরকে একটা বিভ্রান্তি, মানে একটা আতঙ্ক বলাই যেতে পারে। কাউন্টিং গণনা কেন্দ্রে বিরোধী এজেন্ট, পোলিং এজেন্টদের কিন্তু বুক চিতিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। কেননা যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এছাড়াও রয়েছে ডায়মন্ড হারবারের মতো তো কারচুপি হয়েছেই, দমদম, শ্রীরামপুর, এইসব আসনগুলো, যাদবপুর, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা বলছি যে বুক চিতিয়ে সেখানে কিন্তু রীতিমতো থাকতে হবে। কিন্তু এই সমীক্ষার একটা রীতিমতো সেটা কোনো মিল থাকতে নাও পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন, আমরা এটুকু বলতে পারি। তৃণমূল কোন হিসেবে জয়ী হচ্ছে, কি হিসেবে, কার মতাবেগ অনুযায়ী, কিন্তু তারা 2019-এর নিরিখে জয় হওয়ার চান্স দেখাতে পাচ্ছে, তাই না? সেটা কিন্তু আসলে কিন্তু তা নয়, মানে মানুষই ভোট দিয়েছে জনগণ, আর সাংবাদিকরা টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূলকে ভোটে জেতার একটা চক্রান্ত করলেও শেষ পর্যন্ত এই আমরা যে এক্সিট পোল দেখিয়েছি সেটা কিন্তু কম করে কংগ্রেস একাই 5টি আসন জয়লাভ করছে, কম করে কংগ্রেস 5টি আসন, এবং সিপিএম কম করেও 2 থেকে 4টি আসন, তারাও মানে 1 থেকে 4টি আসন পাওয়ার চান্স বেশি পরিমাণে রয়েছে। তবে যা হোক, অধীর রঞ্জন চৌধুরীকে যখন পিছিয়ে দেওয়া হচ্ছে বা হারিন দেওয়া হচ্ছে, এখন কত টাকা টিআরপি খাওয়া হয়েছে বা কত টাকা ভাগবাটুয়ারের লড়াই হয়েছে এই বিজেপি বনাম তৃণমূলের মধ্যে, সেটা একেবারে স্পষ্টভাবে। কিন্তু 4 তারিখে ভোটের ফলাফলের পর গদি মিডিয়া কি সেই রকম খুঁজে পাওয়া যাবে? গদি মিডিয়ার কি প্রভাব সেই রকম দেখা যাবে? না, যারা কেরালাতে রয়েছেন বা যারা অন্য রাজ্যে কাজ করছেন, মুর্শিদাবাদের শ্রমিক বা অন্য জেলা থেকে, তাদের দিকে বলি, তার একটু আতঙ্ক না হয়ে মানুষের একটা মন শক্তি সবসময় হাসি হাসি মুখে থাকতে হবে। কেননা এই এক্সিট পোল সম্পূর্ণ টাকার বিনিময়ে করানো হয়, ঠিক আছে? তো 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ছাপ্পা মেরেছিল, বুথ দখল করেছিল, জ্যাম করেছিল, তার সত্ত্বেও অধীর চৌধুরী ভোটে জয়ী হয়েছিল। আর তৃণমূল কোথা থেকে কত কাকে প্রার্থী করে, সে তো বিজেপির সঙ্গে শুটিং করে, বিজেপির সঙ্গে আতাত করে তাকে গুজরাট থেকে এসে বাংলাতে প্রার্থী করেছে বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর জন্য, এটা একটা হাস্যকর বলে মনে করছি আমরা। তবে কংগ্রেস এককভাবে 5টি আসন জিততে চলেছে, এটাও একটা সত্য বাস্তবের ঘটনা। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমরা এই পরিবেশন করতে চলেছি। কিন্তু বামেরাও 1 থেকে 5টি আসনে কম করে জোট কিন্তু 10টি আসন জয়লাভ করতে পারে। কিন্তু হ্যাঁ, বাস্তবে কিন্তু ইন্ডিয়ার একটা অ্যালায়েন্স, মানে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী আগেই বলে দিয়েছে 295+ আসন নিয়ে কিন্তু ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। যেহেতু 8,500 প্রতি যে একটা টাকার মানে মানে আশঙ্কা, সেটা কিন্তু মানুষের প্রতি একটা ভালোবাসা, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মানুষের আবেগ বা মানুষের রীতিমতো সেটা উদ্দীপনায় বা কতটা আকর্ষণীয় প্রভাব, তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে। তো আপনারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলগুলো একটু ফলো করবেন, যে আমরা এক্সিট পোলগুলো করছি কি কারণে, কেন কেন জরুরি, কেন এত তাড়াতাড়ি আমরা বলছি। দেখুন, যে প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তাকে কিন্তু একেবারে সক্রিয় ভূমিকা হিসেবে তাকে কিন্তু বুথ কেন্দ্রে থাকতে হবে, ভোট গণনা কেন্দ্রে, যাতে কর্মীরা মনোবল মানে মনোবল ভেঙে দুর্বল না হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু জোট করে নিয়েছে যে আমি 22 নেব, তুমি 20 নেবা, আর যারা টিভি চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এই টিভি চ্যানেলের মধ্য দিয়ে তাদেরকে টাকা দিব, মানুষ যাতে আতঙ্কে ছড়িয়ে পড়ে, তারা সারা দেশে যাতে এজেন্ট না যেতে পারে, এটা একটা একটা বিভ্রান্তি বলে একটা মনে করেছেন কংগ্রেস নেতা। সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঈশা খান চৌধুরী বলেছেন, এছাড়াও নেপাল মাহাতব তিনিও বলেছেন, এছাড়াও বামেদের সুজন চক্রবর্তী থেকে একাধিক নেতৃত্বগণ বলেছেন যে এটা বাস্তবে কোনো মিলবে না স্বাভাবিকভাবে। কিন্তু মানুষের উদ্দীপনায় যে বোঝাপড়া, যে রাজনৈতিক সমীকরণ, সেটার উপরেও একটা নির্ভরশীল হতে পারে, তাই না? কিন্তু এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যাওয়ার একটা চেষ্টা তো রয়েছে, স্বাভাবিকভাবে মানুষের একটা উদ্দীপনায় সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও একটা আলোচনা চলছে। তাই এই বিষয়গুলি আপনাদেরকে আমরা জানাচ্ছি, যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা নিয়েও একটা উদ্দীপনায় বা ব্যাপক অংশে মানুষজন রাজনৈতিক সমীকরণ বা ভূমিকা হিসেবে কিন্তু দেখা যেতে পারে, তাই না? এই বিষয়গুলি ভালো করে একেবারে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বিষয়গুলি আপনার নিশ্চয় বুঝতে পারবেন। কিন্তু তৃণমূলের অবস্থা একেবারে নিচে নামতে চলেছে। তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার হবে না জিত হবে, আর বিজেপি তো বুঝেই নিয়েছে যে দিল্লির গদিতে বাঁচার তাগিদে লড়াই, সেই লড়াইটা কতটা স্পষ্ট, একেবারে কাতর হবে না একেবারে ঘাল হবে, তাই কেঁচো কুটতে কেউ টোবার হবে। তাই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আপনারা কেউ ঘাবড়াবেন না, মানে মনকে শক্ত মজবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা বলে থুই যে ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে বাম কত আসন পাচ্ছে, কংগ্রেস কত আসন পাচ্ছে, এবং এককভাবে যে মানুষের একটা উদ্দীপনা, এবং অন্যদিকে সিপিআইএমই বা কয়টি আসনে জয়লাভ হচ্ছে, এটা একটা স্পষ্ট বার্তার ইঙ্গিত। কংগ্রেস মালদার উত্তর, মালদা দক্ষিণ দুটি, রায়গঞ্জ তিনটি হয়েছে, তো বহরমপুর চারটা আর জঙ্গিপুর নিয়ে পাঁচটা, কম করে কংগ্রেস পাঁচটা আসন প্লাস ধরে থাকুন, ঠিক আছে? এবং সিপিএম মোহাম্মদ সেলিম এক থেকে তারা তিনটি আসন পাচ্ছে, একেবারে স্বাভাবিকভাবে। কেউ যদি মনে করেন যে রাজনৈতিক মহলে সেটার ওপরে যে একটা আকর্ষণীয় প্রভাব কী কারণে, সেটা কিন্তু আমরা যেটা এক্সিট পোল দেখি কিন্তু আমরা বলি না, কিন্তু এটা নিজের মনের ভিতর যে একটা আমরা এক্সিট পোল করেছি সবুজবঙ্গ নিউজ, সেটা একটা বাস্তবে একটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো বিজেপি আসন তারা বাড়বে, বিজেপি পাবে কেন পাবে, যেই তৃণমূলের নেতা ছিল সে বিজেপিতে জয়েন করার ফলে তৃণমূলের আসন সংখ্যা আরও ধূলিসাৎ হয়ে যেতে পারে বাংলায়। তাই তৃণমূল দলটা একেবারে ধুলোতে মিশে যাবে, আর তৃণমূল নেত্রী তিনি এক্সিট পোলকে বিশ্বাস করেন না, কী বিশ্বাস করবেন, তিনি টাকা দিয়ে বিশ্বাস করেন না, তিনি চোরকে বিশ্বাস করেন না, তাহলে কাকে বিশ্বাস করবেন, প্রশাসনকে বিশ্বাস করেন? তাহলে কারচুপির অভিযোগও কিন্তু একটা গুরুতরভাবে দেখা যেতে পারে। তাই মানুষকে আমরা বলবো, সাধারণ ভোটারদেরকে বলবো, যে এই যে আমরা বুথ ফেরত সমীক্ষা একটা ইঙ্গিত দেখাচ্ছি, এই বুথ ফেরত সমীক্ষার মধ্য দিয়ে একটা আকর্ষণীয়ভাবে সেটা কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তা, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু বিষয়গুলি পারস্পরিকভাবে যে বিজেপি এবং তৃণমূল সারা দেশটাকে যেভাবে লুটছে, লুট তারজ করছে, এই লুটেরাদের রাজ্য থেকে মানুষ কতটা আশ্রয় পাবে, 4 তারিখে কতটা প্রভাব পড়বে, সেটার উপরে দেখার বিষয়। তবে আমরা এটুকু বলতে পারি যে আমাদের এক্সিট পোল কংগ্রেস 5টি আসনে জয়লাভ করতে চলেছে, বামের 1 থেকে 4টি আসনে জয়লাভ করতে চলেছে, এরকমভাবে একটা খবরও রয়েছে। তবে সিপিএমের যেটা দাবি, তারাও কিন্তু 8 থেকে 10টি আসন পাবে বলে দাবি, নিজেরা দাবি করেছে বামেরা। তাহলে দেখা যাচ্ছে এই আসনগুলো কোন কোন কেন্দ্রে আসনগুলো পাচ্ছে বা কোন কেন্দ্রে এগিয়ে আসছে বা পিছিয়ে, সেটার উপরেও তো বাস্তবে একটা নির্ভরশীল, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, মানুষের রায় বা জনগণের একটা আওয়াজ বা গর্জে উঠছে, সেই গর্জনের, মানুষের যে একটা বিরোধীর গর্জন আর শাসকের বিসর্জন কতটা প্রভাব বা কতটা ফারাক বা কতটা পার্থক্য, সেটার উপরেও একটা নির্ভরশীল করবে বলে এমনটাই প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে আমরা দিয়েছি। তো আজ যদি আপনারা আমাদের এই নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমাদের এই প্রতিবেদনগুলি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং দেখা যাচ্ছে যে 15+ হতে পারে তৃণমূল, আর 14+ হতে পারে, 14+ হতে পারে বিজেপি, এবং 2টি আসনে তারা ফাইট দিতে পারে আইএসএ, যদি কি না তারা সক্রিয় ভূমিকা হিসেবে যদি কাজকর্ম, বেকারদের কতটা এগিয়ে বার্তা, তার উপরে প্রভাব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আর আপনারা ভোট কেন্দ্রে ভালো করে একেবারে গণনা কেন্দ্রে পৌঁছানো দায়িত্ব, এবং সেখানে শক্ত মজবুত হিসেবে থাকানো উচিত বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ।